নমস্কার পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা সুপ্রিম কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে এবং পুনরায় হাইকোর্টে সেই মামলাকে পাঠানো হয়েছে হাইকোর্টে নতুন করে ডিভিশন বেঞ্চ তৈরি করে সেই বেঞ্চে দ্রুত মামলা নিষ্পত্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তথা ডিভিশন বেঞ্চের যে রায় ছিল বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলাতে সেই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ সেটিকে খারিজ এই মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে পাঠানো হয় এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হবে এবং দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট বত্রিশ হাজার শিক্ষক স্বস্তি পেল যারা হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কি ভাবছেন যারা দীর্ঘদিন ধরে রাস্তার ধারে বসে রয়েছেন ধর্না দিয়ে যাচ্ছেন ঘর বাড়ি পরিবার সব ছেড়ে রাস্তায় বসে আছেন তারা কিভাবে দেখছেন সুপ্রিম কোর্টের এই রায়কে এ নিয়ে প্রাথমিক টেট আন্দোলনকারীদের অন্যতম পরিচিত মুখ অর্ণব দাস বলছেন এই স্টের পর তারা একেবারে ভেঙে পড়ছেন না বলছেন এই স্টে দেশে হারার কিছু নেই আপাতত স্টে দেওয়া হয়েছে এটা বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়া তবে একই সঙ্গে অর্ণব এও বলেছেন যে এই বত্রিশ হাজারের মধ্যে সকলে যে দুর্নীতিগ্রস্ত তা আমরা বলছি না কখনো বলিনি তবে যারা দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি যাক সেটা ভবিষ্যতে রায় এলেই প্রমাণিত হবে শুক্রবার চাকরি না পাওয়া প্রশিক্ষণহীন প্রার্থীদের আইনজীবী সুপ্রিম কোর্টে যুক্তি দেন যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে বোর্ডের সভাপতিও রয়েছেন কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ির থেকে এর ফলে চাকরি বাতিল হওয়াটাই উচিত যদিও সুপ্রিম কোর্টের এই বক্তব্যে খুব একটা আমল দেয়নি দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দিয়ে মামলাটি ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে ডিভিশন বেঞ্চকে এই মামলা নতুন করে শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয় ফলে ফের শুরু হতে চলেছে আইনি লড়াই কলকাতা হাইকোর্টে